তাবারক তো আছে হ্যাঁ কেউ তাবারক মার হবা এক সাহাবি যুদ্ধের ময়দানে গেছে চোখের ভিতরে ঢুকছে তীরটা বাইর করার সময় সাহাবীর চোখটা সহ বেরিয়ে উঠছে শুধু একটা রক লেগে লইছে দৌড়াইয়া নবীজির কাছে গেছে এই কাছে গিয়া কো কজুরিয়া আল্লাহ এখনো এখনো কাফের বাকি আছে যুদ্ধের এখনো শেষ হয় নাই যুদ্ধ করতে করতে চোখের চোখের ভিতরে তীর ঢুকছে আমার যুদ্ধ করতে কষ্ট হয় নবি গো আপনার কাছে আসছি আমি যুদ্ধ করতে করতে আপনার জন্য শহীদ হইতে চাই আপনি আমার চোখটা ভালো করে দেন আমার নবী কই কিরে সাহাবি শোক চাষ না জান্নাত চাষ সাহাবিকে হুজুর আমি চোখও চাই জান্নাতও চাই একটা চাও কন্যা হুজুর চোখ ভালো করবেন আপনি আপনার জন্য শহীদ হইলে আল্লাহ জান্নাত দান করবে আমাকে নবীজি সাহাবির কথা শুনে বাবা ওয়াশ করব না নবীজির সাহাবির কথা শুনে খুশি হয়ে চোখটা লয়া কপাল ডুবাইয়া নবীজির তুতু মুবারক লাগাই দিছে আমার নবীজিকে কিরে সাহাবি কি খবর ক আল্লাহর কসুম ইয়া সুলা এমন একটা অপরসন নবীকে হয়েছে আপনার তুতু মুবারক লাগার পরে আমি এই চুক্কু দিয়ে আগে যা দেখতাম এখন বেশি দেখি আর বড় করু করু না তোমার চক্কু দিয়ে করু না ভাইরা এই কথা দিয়ে তোমার চোখে কি তোমার তুতুর মধ্যে কি করুণা বাইরা আছে

যদি তুই মন তুই কয়তা হস তোর তোর গুণা মাফ হয়েছে আল্লাহ মাফ করছে জোরে ঘন না সুবাহান আল্লাহ আরে মরা মুজাহিদ না মর্দে মুজাহিদ মানে জিন্দা জোরগন সুবাহান আল্লাহ এই যুবকটার বা সুন্নিয়তের মধ্যে কবুল করুক সকলে বলো না আমিন ভালো লাগছে এরকম কোনো যুবক থাকলে ভালো লাগে হ্যাঁ বেশি লাগে না ওয়া হুনাবে লেগে বেশি লাগে না ওয়াশ করবার লাগে বেশি সময় লাগে না তিন ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করলি চলে আমার আব্বা তিন ঘন্টার ওয়াজ দশ মিনিটে করছে কথা কন এই দরবারের খলিফা হ্যাঁ ওনার বাড়িতে ওর শুন্যবী আমি বুঝছি ভাইসাহ আপনি একটা কাজ করুন কামাল মাস্টারও দোষের দোষে হা ভাইসাহ তো ফিরিজ তা হে আমার আব্বা তো ওনাকে অনেক সম্মানিত একটা মর্যাদা পথ দিয়ে গেছে এই মর্যাদার পথটা যে কত বড় দামি উনি তো সরল মানুষ বুঝে না আচ্ছা আস্তে ধীরে কাজ চালায় ওই নে এরপর তো আলহামদুলিল্লাহ শুরু করছে আমরা কি বেজার হইতেছু ইনশাল্লাহ আরো মানুষ বুঝবে মানুষ বুঝার জন্য কিছু কাজ করতে হয় কাজ করতেছে বুঝে আসবে আপনাদেরও বড় বড় গণ সুবাহান ই যুদ্ধের মধ্যেই আর একটা ঘটনা ঘটছে ই সাহাবির নাম হইল মালিক ইবনে সিনা নবীজির দ্বন্দ্ব মুবারক ভাঙে গেছে গা শহীদ হয়েছে দাঁত মুবারক বাইর হওয়ার পরে রক্ত জমিনে ফটতেছে সাহাবি ফ্লো করছেন দৌড় দেয় এসারা নবীজির দাঁড়ি মুবারকের নিচে হাত রাখছে টপ টপে রক্ত পড়তেছেন রক্ত পড়া বন্ধ হইলে মালিক ইপনি সিনান নবীজির রক্ত মুবারক আমার নবী কই সাহাবি তুমি আমার রক্ত খাইলা তুমি কি জানো না রক্ত পান করা শরীরে তো নিষেধ আছে হুজুর খাইছি জমিনে রক্ত পড়বে আমি সইতে পারবো না ইহারা সুলল্লাহ ফেডের মধ্যে রাখছি নিরাপদ জায়গা অসম্মান হবে না আমার নবী কই যা সাহাবি আমি নবী ঘোষণা করে দিলাম যার ফেডের ভিতরে আমি নবী যে রক্ত মোবার ডুকলো তার কোনো সময় জাহান্না মেড়া ধরতে পারি না কি বাবা তোমার রক্ত খেলে কোনো জাহান লোক জান্নাতি না তুই তো বোঝা গেল যে নবীজুর রক্ত আর আমাদের রক্ত এক সমান মাসাল তোমরা পেলাম কইতেছ না সোবান লাগাও নবীজি একদিন ঘরের ভিতরে লুটার মধ্যে ফেসাক মুবারক রাখছে নবীজির একজন খেদমত করতো নাম ওনার হুফি আম্মা উম্মে আইমান পানির পিপাসা লাগছে কোথাও তিনি পানি পাচ্ছে না ভাবলো উম্মে আয়মান নবীজির হুজরাতে মনে হয় পানি আছে গেল গিয়া দেখ লুড়া থেকে সর্বতর গ্রাম আইতাছে সুবহানাল্লাহ আয়মান নবীজির ফেশাব মুবারক এক টানে খাইলেছে সুবহানাল্লাহ সকালবেলা ডাক দিল আমার নবীজি উম্মে আয়মান পর্বত মনে তুমি এদিকে আসো কোলাব ভাই কিয়া আল্লাহ ডাক দিছেন বলো উম্মে আয়মান রে ই গোরের ভিতরে আমি লুটার মতে পেশাব রাখছিলাম মোবারক তুমি ফালাই দিয়ে আসো নবী গো ইরের মধ্যে রাখছিলেন বলো হ কাম তো শেষ করছি বলে কি করছো হুজুর ইয়া রাসুলাল্লাহ গত রাত্রে আমার পানির পিপাসা লাগছিল গলা শুকাই যাচ্ছিল কোথাও যেন পানি পাচ্ছিলাম না আপনার হুজরাতে ঢুকলাম এই লুটার পানির কাছে গেলাম গিয়া দিয়ে শরবতের গ্রহণ পাচ্ছি ইয়া রাসুলাল্লাহ আমি শরবত মনে করে আপনার পেশাব মোবার পান করছি পান করছি তো করছি ইয়া রাসুলাল্লাহ আমার জীবনে কত শরবত খাইলাম কত মধু পান করলাম কত কিছু খাইলাম আপনি বলেছেন হাসরের ময়দান হবে কাছাকাছি থাকবে থাকবে মুখ নিয়ে সূর্য মানুষ কয়লার মতো কালো হয়ে যাবে পানির পিপাসা লাগবে যেই পানি কালকে পান করছি আল্লাহর কসুমিয়া রাসুল্লাহ হাসরের ময়দান পর্যন্ত আমার পানির পিপাসা লাগবে না আর নবী যদি ফেসাব মুবারক পান করছো উম্মে আইমান আমার নবী কই তুমি ফেসাব খাইছো বলো যাও যা উম্মে আইমান এই মুলে ভালো করে শোনো যা উম্মে যার ভেড়ের ভিতরে আমি নবী যদি পেশাব মুবারক ঢুকলো তার জন্য দুজগের আগুন হারাম আরে সরে বাম কি বাবা আর ওয়াজ লাগবো তাহলে বোঝা গেল যে নবী যদি পেশাব মুবারক নবীর পেশাব মুবারক আর আমাদের পেশাব এক সমান নবীজির পেশাক মুবারক নূর রক্ত মুবারক নূর নবীজির থুতু মুবারক কি নূর নবীজির হাত মুবারক নূর এই জন্য তো আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহু ফাওকাই দিহিম বলে নাই জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ কইছে নবী গো আপনার হাতে আমি আল্লাহর হাত সুবহানাল্লাহ নবীজি সাহাবীকে হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার চক্কু আছে দুইটা আমারও চক্কু দুইটা কি ও সকোড়া হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষু দুইটা আমারও দুইটা চোখ আপনার কান দুইটা আমারও দুইটা কান আপনার নাক আছে আমারও নাক আছে হুজুর আপনি খেজুর খান আমিও খাই হুজুর আপনি গোস্ত খান আমিও খাই হুজুর আপনি দুধ খান আমিও খাই নবিগো দেখ তো তো আপনি আমাদের মতই ইয়া আল্লাহ একটা জিনিস আমাদের বুঝি আসে না কোন জিনিসটা এই সাহাবিরা বুঝে আসে না নবী গো আমরা হাঁটি আমাদের সাথে সাথে ছায়া যায় ছায়া ছায়া নবী গো আমরা দেখি আপনার গায়ের ছায়া পড়ে না শুরু সুবহান আল্লাহ সবই তো আমাদের মতো ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমাদের ছায়া আছে আপনার ছায়া নাই কেন নবী গো আইয়ুকুম মিসলি এরে সাহাবি কে আছে আমার মতো লাস্তু কাহাদু মিনকুম নিশ্চয় আমি রাসূল তোমাদের মতো না আমি হইলাম স্বয়ং আল্লাহ পাকের নূর সুবহান আল্লাহ মার আসুন একটু দূর শরীর পাঠ করি আল্লাহ মহাপতি বলে গুনা মাফিব মাদে ন্ারে না শাফিযে না মাও লাই না হামারে নো আমার শির ও মনি নো আমার জানে রে হির না দেখি

মৌল না আল্লা তুমি দয়া অন সিবি করো মদি না আল্লা দয়াক দয়া অ নৌ সিবি কর মদীনা হাইরণ বিজিক না দে

पापी गुनागर मौला मौला डाकी अपनई बार बोलो अमराओ न अल्लाह डाकी अपनई बात मफकोरे दाओ गोय अल्लाह मफ रे दा

হো হাই দীনা আমরা কিমনে নি নাও বলবো হে নাই আমরা কিমনে যাবো দয়া লাল্ দয়া করে দ ইহ ইহ সোনার মদিন বহু দূরে কিন্তু ম দিনওয়ালা আমার অন্তরে কথা কোন ঠিক না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার জেগিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না বল না জেগিয়েছে একবার সোনার মদিনা আর তাহার মনে আর তো কোনো দুঃখ রইল যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল নাই আমার অন্তর জোরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির রে সোনার মদিনা ব কিন্তু মা দিনাওয়ালা আমা রে রাসুল আপনি শুনেন গো আমার ফুরিয়া চুমু খেতে বাড়ি যেন নোরা নিহাগ আল্লাহ হওয়ার গ আমার নবী জিন্দানা মরা আরেকবার বলেন নবী স সরুলে রোজা মুবারকে জান্নাতের ভিতরে সোহানলা বইদের না কোন জাগা জান্নাতের ভিতরে রৌজা তো মিন রিয়াজুল জান্না বড় বার কোন সুহান আঁকি দা কিছু মানুষ আসবে তারা বলে নবী মরে গেছে গা নাও যে আর কি আমার নবী হায়াতুন নবী না এই বেড়া টিটকারি মুসকারি জায়গায় হেন না সাবধান হাসি দিলে ইমান চলে যাবে বিপদে পড়ে যাবা কঠিন বিপদে বাজারে যাবা অ্যাক্সিডেন্টে মারা যাইবা নবী শান চলতেছে কথা কোন ঠিক কিনা বলেন আমার নবী কি জিন্দা নবী না বড় নবী আমার নবী দেখে কি দেখে না স্বাভাবিক ওই হুজুর দুইটা শোক আমারও দুই শোক কথা কন না নবী ইয়া রাসূলুল্লাহ দেখ তো দেখা যায় ইয়া চোখের মধ্যে আর আমাদের চোখের মধ্যে পার্থক্য তো আছে কিনা আমার নবী কই সাহাবীর এর দুইটা চোখ আমার দুইটা চোখ শরীয়তে তোদের দুইটা আমার হলো 60টা কড়া কড়া আমার আরো দুইটা আছে কি নবীর চোখ কয়টা সাইট আর हजুরে কোন আমরার কোড়া দুইটা সাইটটা কেন এটার প্রমাণ একটু নি আমার নবী চক্ষু মুবারক যে কেমন নবীদের একটু আহা আলোচনা করলে দেরি হয়ে যাবে সুজুদা লা আকিমা দি আমার নবীজি হাজারো হাজারো সাহাবিদের কিনে জমাতে নামাজ পড়েন নবী হলেন ইমাম সাহ সাহাবীর হলো মুক্তাদি ইমাম সাহ সামনে মুক্তাদিরা পিছনে নবীজি সালাম পির দুইজন সাহাবিকে ডাক দিলেন এই পিছনের দুজন সাহাবি সামনে আসো হুজুর ইয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়েছেন হ্যারে সাহাবি ডাক দিয়েছি নামাজের মধ্যে কি কথা বলা যায় না ইয়া রসুল্লাহ কথা বলা যায় না তো যখন আমি নামাজ পড়া শুরু করলাম তোমরা কথা বললা কেন আর জোরে কন সাহাবির কে হুজুর আপনি হইলেন ইমাম সাহেব আমরা হইলাম মুক্তাদি বুখারি শরীফের হাদিস বাজান বানেন না কথা কই না বুহারি শরীফ আসে আলেম মুখ মুসলিম শরীফ আছে বালা করে তালাশ করুন বালা করে হুজুন আমি সবচেয়ে বড় আলেম না আপনাদের এলাকায় তো আমার তো আলেম থাকতে পারে যদি না বুঝে থাকে আমার কাছে আসুন আর আমার যদি বুঝে থাকে আপনার কাছে যাব আমাদের মধ্যে দ্বন্দ্ব করলে চলবে না মারামারি করলে চলবে না ইসলাম মারামারির কোনো মারামারি ফিটা কোনো কথা বলে নেই কথা কোন ঠিক কি না আমরা আমরা যদি পোতাপোতি করি ফিরে ফিডি করি তইলে ইহুদিরা সুযোগ পাবে কি না আফগানিস্তান শেষ ইরাক শেষ কি কথা কোনো দিই হ্যাঁ সিরিয়া শেষ লিবিয়া শেষ ফিলিস্তিন শেষ কেরে জানুন নি আমি দ্বারায় একিয়াম করলে আপনি ফতোয়া মারেন কি কথা কোন দিই আমি দ্বারায় আম করলে ফতোয়া দেন আমি দ্বারায় জিকির করলে বাদা দেন কিন্তু কি জানেন এই যে বাদারা দিচ্ছেন বাদার কারণে আমরা কত দূরে যাচ্ছি এই কথা কোন কথা কোন কথা কোন আরে মিয়া তোমরাও যারা জিকির করো আমরা তো দেখি কিছু ফেসবুকে তোমরা তো তারা জিকির করো জিকির তো করো করো হুজুর লে হয়ে যাও গা তো আমরা গোস্তা কই না আর আমরা একটু তারা জিকির করলে দোষ হয়েছে গা আরে মেয়েটা বাদ দো আয় অনেক হয়েছে গা কি কথা কোনা কথা কোনা কথা কোনা তে মুসলমানের সংখ্যা যদি মুসলমান যদি একটা সময় নামাজ পড়ে এক জমাতে নামাজ হরে কেউ ইহুদের লাগবো নি কথা কোনা কথা কোনা অন ইহুদের চিন্তা ভাবনা করো মুসলমানের মধ্যে কিভাবে ফেস লাগানো যায় কথা কোন ঠিক কিনা আমরা এক হইতে দিবে না এরা আমাদেরকে আল্লাহ পাক এদেরকে হেফাজত দান করুক আমাদের সবাইকে হেদায়ত দান করুক সকলে বলো না আমিন আমি আমি আলেম আমার হেদায়তের দরকার আছে তুমি আলেম তোমার হেদায়তের দরকার আছে নবী বলছেন আলেম দুই প্রকার এক প্রকার আলেমের শ্রেষ্ঠ আর এক প্রকার আলেম নিকৃষ্ট আলেমের মধ্যে দুই প্রকার আছে কথা কোন ঠিক কিনা বাজান সাহাবীরা কই হুজুর ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না ঘটনাটা কি আপনি নামাজ পড়েন ইমাম সাহেব ইমাম সাহেব কি পিছনের খবর কইতে পারে আমার নবী কই না কইতে পারে না তো নবী কই আমরা যে কথা কইছি তাও আপনি জানলেন কেন কেমনে জানবেন আমার নবী কই আকিমুর রুকু আ ও সুজুদা ফাওয়াল্লাহি ইন্নি লা আরাকুম মিন বাদি আমার সাহাবীরা তোরা মনে করছ আমি তোদের মতো লাস্ত কাহাদ মিন কুম নিশ্চয়ই আমি রাসুল তোদের মতো না আমাকে আমার আল্লাহ পাক এমন চক্ষু দিয়ে দান করছেন যে চক্কু দিয়া তোমরা সামনে দেখো পিছনে দেখো না কিন্তু আমারা আল্লাহ এমন চুকু দেন করছেন ফা আল্লাহি ইন্নিল আরাকুম মিনবাদী সামনে যা দেখি আমি নবী পিছন আর বেশি দেখতে পাই আপনারা কে কে বিশু আতুলেন ওই দাাতুলছে আতুলছে কি কাম হইল কি রে ভাই কি দা ভাই কিতা কই করো কি দা কিউ আপনারা পিছতে হ্যাঁ প্রেমের ডোরে বন্দ মদিনার সনে আহা প্রেমের ডোরে বান্দ মোদী নোরনী বানাই সে আল্লাহ প্রেমের আহা নোরনবি বানাই সে আল্লাহ প্রেমের এ প্রেমের ডোরে আছে আসে সনে আহা প্রেমের ডোরে বান্দর। আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রত্ন রদিন আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে হে প্রেমের ডরি বান্দ নরনবি নবী বানাইছে আল্লাহ প্রেমের আহা মানুষ পৰে না ফেমেৰেক মে প্ৰেমের দুৰিবান্দৰে ম আল্লাহ বানাইল কত ছাতি চলে না তার প্ৰেম পিৰি খাসনোৰে বানাই নবী প্ৰেমেৰেক

আমার নবী দেখে কি দেখে না নবী জুড়ে চক্ষু মুবারক আমরার চোখে এক সমান নবী জুড়ে চোখ মুবারক নূর নবী তুথ মুবারক নবী জুড়ে মুবারক নবী সমস্ত শরীর মুবারক যদি কেউ কোন নবী ফেসাব আর আমার ফেসাব এক সমান কি বো কা ফের নবীজীর কই জিবো নবজীর ফেসাব মুবারক আর তোমার ফেসাব কে তোমার ফেসাব তোমার ফেসাব মনে করো যে কুতো হয়তো না কি কথা কোনো দিহি আর নবজীর ফেসাব মুবারক পান করলে জান্নাতি হয়ে যায় জরে গনসু বাহান আল্লাহ আহা কীভাবে বাজান বুঝা আমার নবী সামনে আসতেছে কুতি বাহান কুমুশিয়াম আল্লাহ বলেন এর আমার এই আমার বাইরের চোরের ইমান্দার বান্দারা তোমাদের জন্য আমি রোজা ফরস করে দিয়েছি রোজাটা কি ফরস আমার নবী রোজা রাখতেন এই নবী রোজা রাখতেন আপনারও নামাজ পড়েন নবী নামাজ পড়তেন আমাদের নামাজ পাঁচ অক্ত ফরস নবীদের ছয় অক্ত ফরস নবীদের নামাজ রোজা রাখতেন আমরা রোজা রাখতাম কিন্তু নবীজুর রোজার মধ্যে কেমন এই নবীজুর রোজার আমাদের রোজার মধ্যে পার্থক্য কি দেখেন আমরা সেহেরি খাই আবার ইফতার করি আমরা সেহরি খাই আবার ইফতার করি আমার নবী সেহরি খাইছেন ইফতার করে নাই ইফতার করে নাই ইফতার করে নাই তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত নবী একটা না রোজা রাখতেন কদিন কি কথা কোন দি তোমরা কদিন পাঁচ দিন পর্যন্ত রোজার হাজার সম্ভব কেউ মাথা দিয়ে ঝুঁকে কোন খালি মাথা ঝুঁকে দিয়ে আরে মেয়া মুখ দা কোন রাখছে নি হ্যাঁ হ্যাঁ ওই এক আমার একটা নাতি আছে হ্যাঁ কলে রোজাটা রাখে সেটা আসুন না মজার হয়ে সাইড সুগ্রে দেয় আর হর না ফানি তো তাড়াতাড়ি কি কথা কোনা দিই ফানি হাইবিলে ভাগ হলে জায়গা কি রোজা আইতেছে না আমার নবী ফাঁস দিন রাখতেন কোন কোন সময় সাত দিন রাখতেন বড় বড় কইতেন না সুবহান আল্লাহ সাহাবীরা কই আমার নবী যা করি করে তো আমরা করা উচিত হ্যাঁ কথা গোনা দি নবীর যেটা করায় নবী নবী মেসাক কর আমরা মেসাক করি সোয়াব নবীজি সুব্বা পরে আমরা সুব্বা পরে সোয়াব নবীজি দাড়ি মুবারক রাখছে আমরা দাড়ি রাখি সোয়াব সাহাবীরা কই নবী যা করি করে তো আমরা করতে হইব নবী সাত দিন পর্যন্ত রোজা রাখে আমরা রাখি এরা রাগ তো রাহা শুরু করে দিছে একদিন ফার হয়েছে ইফতারি করছে না ফোরে দিন দুপুরে কাইত্য কিত্য ফুরে যায় আমার নবীকে কেউ কাইত্য কি লিখা আরে জোরে কন আমার নবীকে কি তো তোমরা হেল ডুলু কি লিখে কহুজুর রোজা রাখছি কি রাখছো করে রোজা রাখছি কদিন সে কহুজুর কালা ইফতারি করার সময় করছি না আরে কলো না কেন কহুজুর আমরা যদি চার দিন ধরে করি না আমরা চেষ্টা করি আমরা যারা করি আমি করবো আমার নবীকে না না রে ভূয়া বুয়া ফাটতে না আমারে আমার আল্লাপাক এমন পানি পান করাই রে সাহাবিরা পান করলে আমার কোন আল্লাপাক এমন এমন খাওয়ানি খাওয়াই যে খাওয়ান খাওয়ার পরে আমার কোনো ক্ষুধা লাগে না আমি আল্লাপাকের প্রেমের শরবত পান করি

যদি ডাক্তারও সাজ দিন তো মনে হই কি কথা কোনো দিহি বাজান এই জন্য ওয়াজ করব না আমার ওয়াজ এখানে শেষ করে দিতেছি আপনাদের মনে কষ্ট হবে যদিও কষ্ট আমার একটু আগে আর একটু আধা ঘন্টা আগে দিলে কিছু কথাবার্তা বলুন যেব একটার পরে সাড়ে বারোটার সময় আলোচনা করলে মানুষের মনে কষ্ট হবে কিছু মানুষ আছে মনে করুন যে আসছিল আলোচনা করার জন্য দশটা থেকে এগারোটা ওয়াজের মূল যৌবন কাল কথা কোন এই সময়ের মধ্যে আপনার ভালো একজন আলোচক দিলে আরো আসতে আরও সুন্দর হইতো আরো মানে ভালো হইতো কিছু মানুষ চলে গেছে এই সময় যৌবন কালটা কথা কন না এখনো বাটি কাল কিন্তু এই সময়টা চলে গেছে অন্য অন্য বক্তরে দিয়া আশা করি আগামীতে এরকম হইতো না আপনারা এখন রাজি আছেন নি কিনা কন আরো সুর বাজান কন্ত দেখি নবীর চক্ষু মুবারক কি আরো সুর নবজির নবীজির তুত মুবারক। এই আম্মা জান আয়েশা কয় কোন নবী প্রতিদিনই কো পেশাব করতে যাবেন পায়খানা করতে যাবেন। একদিনও দেখলাম না আজকে একটু পরীক্ষা করে দিই নবীজির পেশাব মুবারক পায়খানা মুবারক কি মূল। সুবহানাল্লাহ। এই কিริ বসে ভালো লাগতাছে না। নবীজির পেশাব মুবারক পায়খানা মুবারক প্রতিদিন নবী হাজতে যায়। কিন্তু একদিনও দেখলাম না আজকে একটু দেখা লই। আম্মা জান আয়স পরীক্ষা করল জোরে কোন আল্লাহ কি আপনারা কি পরীক্ষা করার দরকার নি কি কথা না দি আছে আসে আসে নবীরে ভালোবাসবেন নবীদের ভালোবাসলে নবীদের সান মুখ দা বাড়িব আর নবীর অন্তরে যদি নবীদের ভালোবাসা না থাকে আপনার মুখে নবীর মান বাড়িত না বাড়িলেও কষ্ট হইব কথা বাজান

এ আবু জাহেল উগলা কেলা কাটলে কত দিবা ক দশ একশো ও। একটা উটের দাম দশ লাখ কইলে একশো উটের দাম কত হিসাব আপনারা করেন আমি বসতে চাই রাইতেছি আল্লাহ আকবর কান আবু জাহেল কয় একশো উট দেবো উমর ভারো কই উঠে আমার বাইতে আমি আইতাছি ফতের মধ্যে বোন বোন যে আমার দেহা হয়েছে এদিকে যাইতাম না বাইত দিয়া ঢুকছে নবীজির দরবারের মধ্যে দরজা লাগায় বই রয়েছে কই 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 দরজা লাগে গরুর মধ্যে বই রয়েছে উমর ভারে কয় জীবনে বহু মোহাম্মদের নাম শুনলাম মোহাম্মদ সাল্লাম নাম শুনেছি একদিন দেখি নাই যারে কাডুম হের একটা দিক লোই নামটা শুন যখন দেখছি না একটা নজর দিক কেলোই উমর ফারুক কই আমি মা তারা হুজুরের ঘরের ভিতর ডুবাইছি আল্লাহর কসমরে বাহের সরের মানুষরা আল্লাহর কসম খাইয়া কইতেছি এরে বাহাসুর মানুষ শুন আমি উমর ফারুক আমার জীবনে কত নারী দেখেছি কত যুবক দেখেছি কত পুরুষ দেখেছি কত মানুষ দেখেছি আমি নবী আমি উমর ফারুক গিয়েছিলাম নবীদের শের মুবারক কাটার জন্য আমি একবার নবীদের চেহারার দিকে তাকাই উমর ফারুক কয় আমি একবার আকাশের চাঁদের দিকে চাই আমি দেখি নবীদের চেহারা মুবারক আকাশের চাঁদের থেকেও আরে বেশি জলমল জলমল করে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর

কি সাহেবে গা এগে শ্রী তো তোর লাগে একটা সান কই আমার কিছু ভালো লাগে না মন হয়ে আসে আ মনে লয় যাই আসে আসে ওদিনায় আমার কিছু ভালো লাগে না মন হয়ে আসে আ মনে লয় রিয়া যাইতাম আছে নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতো আছেন নবী মদিনাতে ডাকি যদি হে দিবেন দেখা আমার সাথে দিরি আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে উলিমে গেছো গা মনে হে উলিমে গেছো যাইতাম সোনার মদিনায় আমার কিছু আসি রে ভাই আসি মনে লয়রিয়া আল্লাহ যদি দিত পাখা উইরা যায়া করতাম দেখা আল্লাহ যদি যায়া করত এ গরিব টাকা যাইতে পারলাম না আমারে কিছু ভালো লাগে নাও মনে যাইতাম মকা শরীফ হস করিয়া মদিনাতে যাও চলিয়া গেছে 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 শরীফ হস করিয়া মদিনাতে দয়ালে নবীর শিয়ারতে গুণা থাকে আমার দয়ালে নবীর শিয়ারতে গুণা নাই আমার কিছু ভালো লাগে না মন হয়ে আসে হে মনে লয়

কিছু মানুষ হইব কিছু হুজুর কইব কোমদিন আছে আমার লাগতো না কনিও কিউ সারা জীবন হস করলে কি কেমন মদিনাতে না যাও কি কথা কন না কথা কন না এই মলিপে তো বাংলাদেশও আছে এই জন্য কৈশি বাবা আঁকি দাহান ঠিক করো হ্যাঁ উঠে মারে না দূর দাঁড়িয়ে রাখলে যদি বড় মুসলমান হয়ে যায় এক দাঁড়িয়ে রাখলে যদি বড় মুসলমান ইমান্তর হয়ে যায় তো রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর মুসলমান ফাগরি ফল যদি বড় হুজুর এ জায়গা তাহলে ইন্ডিয়ার শিক্ষার এক নম্বর বড় হুজুর কথা কন ঠিক কিনা আসলে ফাগরি ইমান না দাড়ি ইমান না ইমান হইল আমার নবী ইমানকে কে আমার এই জন্য তো বাবা আমার আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মতে প্রথম দিকেই বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ আল্লাহু আকবার এক দলাইছে আয়ে ক আম আন নাবিল্লা নবরা আল্লাহৰ ওপরে ইমান আনছি তিনি হায়াতের মালিক তিনি ঋজিকের মালিক তিনি সষ্টা আমরা মানছি এভরা আল্লাহ কই অবিল ই অমিল আফিরি কফৰ কালের ওপরেও ইমান আনছি মৰম চি মোৰ ঘৰ যাবা চিন্তা করবা আছি বাদাম মাওক হিদ হয়ে বিশ্বাস করছি এরপরে যে হাসৰ মই ধুনিব হিদ হয়ে বিশ্বাস করছি ফুল ৰাধুসিব বিশ্বাস করছি কো নবী গো এবারে জান্নাত জাহান নাম আছে বিশ্বাস করছি আল্লাহ মানছি ফরকাল বিশ্বাস করছি আমার আল্লাহ কই নবী গো হেরা ইমানদার না হেরা বেঈমান কি কোকেরে হেরা আমি আল্লাহ মানছি তুই হই ফরকাল মানছি হই এক বড় আয়ে কইছে না নবী গো আপনার উপর ইমান আনছি হেরা নিজেরা জানে না আপনি নবী হইলেন ইমান জোরে কন্যা সুবহানাল্লাহ বাজান আল্লাহ মানার নাম ইমান না নবী মান্নার নাম ইমান আল্লাহ মানলে নবী মানা হয় না নবী মানলে আল্লাহ মানা হয় কথা কোন ঠিক কিনা নবী হলো ইমান জোরে কোন সুবহান বুঝলেন কিছু কথা আঁকি দ্বারা ঠিক রাখবেন ফাগরি ফললে জুব্বা ফললে উঠে মারেন না দূর চিন্তা করতে হইব তার আঁকি দ্বারা ঠিক আছে নি বাজান শিয়া আছে কাদিয়ানী আছে খারেজি আছে রাফিজি আছে মোতাজলে আছে আমার নবী বলেন সাবি ইনা মিল্লাতান ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান আমার উন্মতের মধ্যে দাড়ি আছে ট্রুফি আছে জুব্বা আছে ডিলা আছে কালিমা আছে নামাজ আছে সুজা আছে হজ আছে জাকাত আছে ফর্দা আছে সব যা আছে সব আছে আমার মতের মধ্যে তেয়াত্তর দল হবে সাবে ইনাম ইল্লাতান কুল্লু হুম ফিন্নার সকলেই জাহান নেমে যাবে ইল্লাম মিল্লাতান ও আহিদান একটা দল ব্যস্ত যাইব সাহাবির কি হুজুর ইয়া রসুল কোন দলটা ব্যস্ত যাইব কয়েকটা দল কানা আল আলাইহি ও সাহাবিহি জুরে কন সুবাহান আল্লাহ ওই দলটা ব্যস্ত যাইব ওই দলের নাম কি ওই দলের নাম ওইটা আহলে সুন্নাত জামা কোন দিয়া দলটা ব্যস্ত যাবে ওই নাম কি আহলে সুন্নাথ বাকি সব নামাজ হইরেও দু যুগে লাগবো কথা কন ঠিক কিনা আর খাদিস নবী বলেন করলু উম্মা দিয়া দু হরুনাল যান আমার উম্মতরা কেউ দু যাবে না সবাই ব্যস্ত যাবে কিছু কোনো বড় কই ইল্লামান আবা আবার আ যাবে না সাহাবের কৌজুর আবা মানে কো বিয়াদ দো আবা মানে কি কো সব ব্যস্ত যাবো গা কিন্তু যারা বিয়াদ দেবি করবো হ্যাঁ ব্যস্ত যাবো না হন বাজান বিয়াদ দেবো যে কেমন বুঝবেন যে লেখবে নবী আমরা মতো মানুষ পূজা করে যে ইডি কি কথা কোনা কথা কোনা যারা বিয়াদ করে তারা কি ব্যস্ত যাবে কুল্লু উম্মাতি ইয়াদখুলুনা জান্নাত সবাই ব্যস্ত যাবে বিয়াদ ব্যস্ত যাবে না বিয়াদ কাড়া যারা বলে নবী আমাদের মতো মানুষ জোরে কোন ঠিক এ আল্লাহ পাকে আমাদের সবাইকে হেদায়ত দান করে সকল বলো না আমি এই উমর ফারুক কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ আইসলাম কে আল্লাহ কাটবার লাগিয়া আপনার কদমে আমার মাতা দিলাম আপনার কালিমা পরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুমাদ 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 জায়েজ আছে হ্যাঁ ফাওকা শাইনা কুররাতু ওয়ানি জামালিক রাসূলুল্লাহ সুমা দিলে সওয়াব হয় কিমন সওয়াব হয় চকের পাওয়ার পারে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ চকের পাওয়ার চকের মধ্যে কোনো সময় সকের পাওয়ার কমতো না এবং নবীর সুপারিশ হইবে

কল হুন চুতনিটা খবর বলে কি আমি কই গেছিলাম মোহাম্মদের কেলা কাটবার লেগে ওর নতুন করে একটা খবর হুম আমি নিজে আমার নবীর কদমে আমার মাথা রেখে দিছি এখন যারে কেল্লা কাটবার লাগে গেছি তার প্রেমে ফেরা এখন কেল্লা নিত কথা কোনো দি কাটবার লেগে যখন গেছিলাম কাটতাম সাবধান আমার নবী এখন থেকে সরাসরি কাজ করব বাধা দিতে পারবো না নবীজির উমর ফারুকের ডরে উমর চুপ হয়ে গেছে গা বাহের সর সবাই চুপ হয়ে গেছে গা কেউ কথা না। কিন্তু নবীর উমর ফারুকের বাঁ খাত নাম কি খাত তাপ ডরাইছে না নিজের হুতো মানছে না এই উমর তুমি নাকি বাধা দিছো মোহাম্মদে তোর বড়ো যেন ইসলাম বছর করে নজুবিল্লা কলে আব্বা আবৌ একবার কইসেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কইসেন না একবার বসেন মোহাম্মদ ধর্ম সঠিক না বাদ দালাইছি কেরে আফনি আমার বাফ বাফ হিসেবে মাফ করছি দ্বিতীয়বার যদি আবার এই কথাটা কইন কামরা কইলাম ভালোই না বাজান হাদিস শরীফ আছে একবার কইছে দ্বিতীয়বার কোয়া শুরু করব টিকি মুহূর্তে উমর বুঝতে পারছে নবীজির দরবার সম্পর্কে মন্তব্য করবে দেরি করে নাই সাথে সাথে উমর ফারুক নিজের বাফ রে কাইতে দুইবার আর জোরে সুবহানাল্লাহ কারে কাছে কারে বাফরে আমার নবীর কাছে নিয়ে কেলা দিছে আমার নবী যে কিরে ই কেলা কাট হুজুরিয়ারা চুল্লাহ খাত্তা বের এই খাত্তা বের কেলা কাটসো তো তোমার বাফ হুজুর ইয়া সুল্লা জি আমার বাফ ওই তুমি বাফের কেলা কাটলা কেমনে

ই ওয়াস্তা তাহলে কি বুঝলেন নিজের বাপ হোক কাটা কাটা কাড়া কাটা কাড়া আরে কথা কন না নিজের বাপ হোক নবীর বালা কোনো কারোর সাথে খাতির কথা কোনো দি না কাল লাডি বন্ধা দিকে লাডি বন্ধাদি কা ডরে যাব জান দিমু কিন্তু ইমান দিতে রাজি বলুন তো দেখি জানের দাম বেশি না ইমানের দাম বেশি আমরা ইহুদি নাসারাদের সাথে মাথা নর্ত করতে রাজি না

তো মরে জোগা কবর আবার জানতি তো না এ হেরা কথা কোনো কি হুজুর হেরা জানে না নাকি তাই আপনি সে শুন না হ্যাঁ কী হয়েছে শুভ নল্লাহখন এখন যদি মরে জায়গা এইটা বে ভেবুকুর গাড়ি আর জায়গা পাচ্ছি না জোরে গণ শুভহানল্লা হ্যাঁ এখন মারা গেছেন এখন মারা গেছেন এই থেকে চান এখন মারা গেছেন আপনি কবর জানতেছি নি আর দিত না এখন যদি আপনি ইমান জায়গা কবর খাইবেন নি জান একদম বেশি না ইমান একদম বেশি জান দিব কিন্তু আমরা ইমান দিতে রাজি ইহুদিরা আমাদের জান নিতে পারে ফিলিস্তিনের মতো হাজার হাজার মানুষ শহীদ হইতে পারে কিন্তু আমরা ইমান দিতে রাজি নিজের বাপ হোক কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়ত দান করুক সকলে বলুন আমিন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল আমারই নিদান কাল তাই কি গো আমার সামনে দেখিব আপনার

আমার অন্ধকার কভরে যখন দিবে আমারে তাই কি গো আমার কভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইার সুলল্লা বল্লা সুলল্লা আপনারই নূরে রে জল কলাগিয়া কবরে রন্ধকার যাবে চলিয়া দিয়ে যে দেখা দয়া করিয়ার সুল্লাহ মারাবা কন আমার আলোচনা শেষ করতেছি দোয়া করিলাম এখানে কিছু প্রশ্ন দিয়ে গেছে